মই অসমৰ জনসাধাৰণৰ স্বাৰ্থত কোনোবাই যদি ক'ৰবাত প্ৰতিবাদ কৰে কৰিবলে তো মোৰ কোনো আপত্তি নাই, যিমান আন্দোলন কৰিব সিমান ভাগৰিব। কোনোবাই ভাই জুমুঠি দাহ কৰে, নিজে জ্বলি যায়, এইবিলাক এইবিলাক নাটক কৰি লাভ নাই ন। কোনোবা নেতা আহিছে, ক'ত আহিছে, কি হৈছে, এইবিলাক মই পিছত খবৰ ল'ম। এতিয়া আজি আমাৰ প্ৰগ্ৰেম ক'ত ক'ত আছে? ছাৰ প্ৰগ্ৰেম আমাৰ আছিল আজি জালুকবাৰী আৰু ছাৰ বৰমা ফালে ছাৰ এবাৰ যাব লাগিছিল, তাত মানুহৰ প্ৰতিবাদ হৈ আছে, সেইফালে এবাৰ প্ৰতিবাদ হৈ আছে ন। ঠিক আছে, আজি আগৰ শ্বিডিউলৰ মিটিং কেইখন ৰেডি কৰ, আমি ওলাম। বাহিৰত কিমান আছে পাঁচজন ছজনমান মানুহ আহিছে, বিভিন্ন ধৰণৰ আক্ষেপ বাহিৰত এবাৰ গ'লো ছাৰ, একদম মুখ মেলিবই নোৱাৰি কথা। শুনিলো আগত তোৰ বেপাৰটো চলি আছে নে নাই? বেপাৰ মানে আগৰ নিচিনা বেপাৰ চলা নাই এতিয়া। বেপাৰটো চলা নাই ন, দে আৰু কি হৈ গ'ল এতিয়া তোৰ প্ৰব্লেমটো ক। প্ৰব্লেম মানে ছাৰ আপুনি ইমান আপোনাক গাখীৰ খোৱালো। তই মোক গাখীৰ খোৱালি তৰিকা, তই কেতিয়া গাখীৰ খুৱাইছ? গৰুৰ গাখীৰ ছাৰ। গৰু তোক মই সুধিছো নেকি কি গাখীৰ খুৱাইছ তোৰ তাতে? মই কোনদিনাখন গাখীৰ খাইছো? দে হ'ব, তই মোক গাখীৰ খুৱাইছিলি, মই গাখীৰ খালো, এতিয়া তোৰ কি প্ৰব্লেম হ'ল এইটো ছাৰ? আমাৰতো এতিয়া চবেই গাখীৰেই বেছি খায়। দে গাখীৰ বেছি খায়, তাৰপিছত প্ৰব্লেমটো ক। এতিয়া চবে ভোট চোট দিছিলে, এতিয়াতো সমষ্টি যাব গৈ ছাৰ, আমাৰতো এতিয়া আগৰ সমষ্টি লাগে ছাৰ। তোৰ এতিয়া প্ৰব্লেমটো কি হৈছে সমষ্টিত? তোৰ মেইন প্ৰব্লেমটো কি যে তই আচলতে কি কৰি আছ, গাখীৰ বেচিছ, বাকী পলিটিক্স কৰিছ, কৰি থাক। তোৰ এতিয়া তোৰ গাখীৰক লৈ সমস্যা যদি আছে ক ভাই, তোক মই গাখীৰ উৎপাদনৰ ব্যৱস্থা কৰি দিম। তই এনে কৰ, কাৰ লগত আছ তই? লিম্বু ছাৰ, লিম্বু। লিম্বু লিম্বুৰ লগতেতো আপুনি আহিছিলে আমাৰ তাত গাখীৰ খুৱাইছিলে। গাখীৰ খোৱাটো না, তোৰ ঠিক আছে, মোৰ মনত পৰা নাই, তোক মই তোক যি পাৰোঁ কৰি দিম। এইবিলাক পলিটিক্সৰ কথাত কিয় যা ভাই, সমষ্টি কিয় লাগে? বাবা চা, সমষ্টিৰ কথাত নাযাবি, তোক মই আৰু দহজনী গৰু মই হেৰি কিনি দিম, হ'ব? তোক মই তোক ভাল ডাঙৰ চাই জাৰ্চি গাই দিম, একদিনত 40 লিটাৰ গাখীৰ দিম, হয় নাই? তই তোক তই হিচাপটো কৰি ল যে 40 দিনত কিমান হৈ যাব তোৰ ইনকাম, একজনী গায়ে তোক কিমান দিব 40 লিটাৰ, তোক মই ইয়াক কিমান দিব লাগিব 40 দি দিলোঁ, যা হ'ব। তই তোৰ বেপাৰটো ভালকৈ কৰ, এইবিলাক পলিটিক্সত ইমান মাথা মাৰি নাথাকিবি দে বাবা। একো দিগদাৰ নহয়, তোৰ নিজৰ কথাটো ভাল, সমষ্টি সমষ্টি কথা বাদ দে, ছাৰে তোক ইমানখিনি সহায় কৰিছে, তই নিজৰ কথা ভাল। তই ঠিক আছে, ই আমাৰ শৰ্মাই ঠিকেই কৈ আছে, তই এতিয়া বেপাৰ কৰ, তই বাকী লিম্বুৰ লগত মই কি কথা পাতিব লাগে মই মিলাই ল'ম, দেই তহঁতে ইয়াতে নাহিবি দেই। আৰু চা বাবা, আন্দোলন কৰিলে তোৰ ঘৰত থকা আৰু বাকী গাই কেইজনী লৈ আহিম। আপুনি গৰু নিদিলে কিন্তু আন্দোলন কৰিম না, তোক মই গৰু দি দিম, যা আই শৰ্মা। ইয়াৰ নামত 40টা গৰু চেংচন কৰাই দে, ঠিক আছে? হ'ব, জাৰ্চি গৰু হ'ব। আৰু তই এই হ'ব বাবা হ'ব, তই খালি এই ইয়াৰ অলপ ভাষাটো নেপালী আৰু অসমীয়া মিক্স হৈ গৈছে, অলপ অলপ নাকেৰে ওলাই, অলপ অলপ মুখেৰে ওলাই, মানে দে যা, তই ভাষাটো ভাল কৰি ল'বি দে এই বাবা, সমষ্টিক লৈ আন্দোলন নকৰিবি দে বাবা, তই মোতকৈ বেয়া আৰু কোনো নহ'ব দে বাবা, যা ভালে থাক যা। আৰে যি কৰিয়া খাব খাব, আমি অৰুণোদয় দি আছো, তই
এ বিলাক তই আন্দোলন সান্দোলন কৰি ফুৰিছ না না আন্দোলন কৰো আমাৰ সমস্যা সৈ লাগিলে আমি কি কৰি আছো আরে ভাই তোৰ তোক মই ঘৰ দি আছো তোক মই অৰুণোদয় দি আছো শুনিল বাবা কথাত কথা নহয় তোক মই কৈ আছো যে তোৰ সমষ্টিটো সৈ লাগিল ভাই সৈ লাগিল আৰু ইয়াতে আন্দোলন কৰি কি কৰি খাবি তোক যদি পুলিছে ধৰি আনি থানাত ভৰাই দিয়ে রাজনীতি করছি করছি আর তো এতিয়াও রাজনীতি কর টুক টুক কোনে মানা করা নাই এটা 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 সারিয়া গেছে না এটা সারিয়া গেছে তো সা বাবা তোক মই কৈ আছো যে তই এবিলাকত নালাগিবি একদম আন্দোলন সান্দোলন না যাবি তোক মই মরম করছো না নাই কছেন স্যার তোক মই ঘর সর দিলো তোক মই নাটা করিলো তো এটা কর যদি মুখে আন্দোলন কর তোক মই খোদা এরিম নেকি নাটক স্যার কিবা সেমেন টেমেন কিবা কি ধরনর তো তো কিছে যাব দিয়া দিব স্যার তো এটা কাম কর তো পঞ্চায়েত খেলিবি পঞ্চায়েত খেলিবি দা কি খেলিবি তো জেলা পরিষদ করাই দিম যা তো জেলা পরিষদ করাই দিব স্যার তো এবিলাক এবিলাক কর এবিলাক গন্ডগোল ন করে তোর তোর কত কাটলি সারা তো এবিলাক তো আন্দোলন করিব লগাই দিছ না তো এবিলাক নেতা সেতার কথা এটা নখুনিবি মই জি কই আছো সেইটো শুনিবি দেই তোক মই কিবা জিলা পরিষদ করাই দিম যা হব আর যদি কিবা পারো কৰবাৰ পৰা কিবা এটা মিলাই পেলাই কৰি দিম যা দেই যা বাবা যা সমষ্টি বেলেগত গুছি গেল না আমারতো গৈছে কি করব মই করাই দিম যা দেই বাবা মই জি করিব লাগে করাই আছো তো এবিলাক সব মানুষের এই আন্দোলন করিব নাহিবি দেই তই চা বাবা মই কৈ আছো যে এই গোটেই কামটো কৰি আছে ইলেকশন কমিশনে তো ইয়াতে তহঁতে মোৰ এগেইনষ্টে কমপ্লেইন কৰি কি পাবি ক হয় নাই তো আজি গোটেইবিলাক নির্বাচনী আয়োগত গৈ আছে বর্মা ক কাটলি সেরা ক নাও বৈশা ক তো এইবিলাক যি কৰি আছো যি হৈ আছে ভাল হৈ আছে হয় নাই তো যিবিলাক কাম আজি তহঁতৰ যিবিলাক MLA মন্ত্রী আছিল তেওঁলোকে উৎসাহ দিব লাগিছিল কিন্তু আজি এতিয়া আমাৰ দিনত হৈ উঠিছে তো তহঁতে মোক ধন্যবাদ দিব লাগে তহঁতি আকৌ নতুন নতুন বেলেগ বেলেগ তহঁতি কেম্পেইন কৰি আছো শুন দাদা শুন তই ছাৰৰ পৰা কি সুবিধা লাগে ক আৰু এই আন্দোলন চান্দোলন বাদ দে তোৰ সমষ্টি তই পুনৰ পাবি তোৰ সুবিধাখিনিহে লাগে সমষ্টিটোতো লাগিব তো কি হৈছে তো টক 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 এতিয়া তোক সমষ্টি লাগে নে তই তোক বেলেগ কিবা লাগে মোক মানুহ লাগে স্যার ইটো মোৰ মানুহ বিলাক লাগে স্যার চা বাবা তোর মানুহ অলরেডি মালটো আহিব লাগিব না স্যার তো মালৰ ধান্দাটো বাদ দে ভাই মই কৰাই আছো না তোর তাতে কিমান মানুহ লাগে কত কি লাগে মই গুটে অংকটো কৰি থৈছো আৰু মই তোক জি লাগে কৰাই দিম তই বেছি আপত্তি কৰি না থাকিবি দে আৰু তোর দাদাক কৈ দিবি যে মই সব ভাল কৰি আছো দে হ'ব স্যার পকেটটো কথা ভাল থাকিলে মই দে হ'ব যা মই কৰাই দিম যা পকেট এই ইয়াক কিবা এটা অলপ অলপ কিবা মই লক কৰি আছো মই লক কৰি আছো হ'ব লক কৰি আছো শর্মাক লক কৰিবে তোক যি লাগে কৰাই দিব মই লক কৰি আছো মই কথা পাতি লম একো নাই একো ভাবিব লাগে হা ঠিক আছে ঠিক আছে হ'ব স্যার আৰু এজন আছিলে মাটি দিম নে কি স্যার নলবাৰী ফালৰ কি কৰিলো হে বাবা তন্থে এই বুজি নাপাও কথাবিলাক
তো মই জি কইছো ভালেই কর জিমান করি আছো ভালেই করছো নাই স্যার আপনি ভাল করা নাই স্যার আপনি একবার বুঝাই বাবা তোর মুখকে দম দিব আইছ নাকি আপনা আপনা কিও দম নিমে স্যার রে ভগবান তরিকা তো হতে সা ভাই মোর তাতে তিনিটা গুছি গল তো ইয়াতে মোর তহতে মুখ কিও কই আছো ভাই তহতে সমষ্টি গইছ তো মই 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 জি কই আছো তই ভাল দরে শুনিল যে মোর মোর মানুহে গুছি গইছে তো ইয়াত যদি আর মুখ ক এ গুতে কাম হই আছে ইলেকশন কমিশনর তো ইলেকশন কমিশনর তহতে পিটিশন দিও কিবা দিও সন্তুষ্ট হলে ধন্যবাদ দে তা যদি মুখ যদি এবিলাক তহতে অনবরত যদি মুখ যদি প্রতিবাদ করি থাক মই বেয়া পাম নাই স্যার আমি প্রতিবাদ করা নাই স্যার আপনি বুঝক শুন একবার দেখ আপনি বা বুঝক স্যার আপনার সমষ্টি আপনি তো মিলবই মিলাবই আপনি আপনি কিন্তু আমার সমষ্টি আমার পাতরে দেয় মিলবা পারা নাই সূর্য দাক মই কথা পাতিলাম দে তহতে এটা টুক টুক স্যার এটা কথা কম আপনার ক মই সূর্যদাকো কই দিম এবিলাক এবিলাক লিডারগিরি এবিলাক আর বাবা এবার নকরি তোক এটা সমষ্টি নালাগে তোক কিবা এটা করে দিব লাগে দে মই করাই দিম একদম দাম বাবা নাই নাই নাপায় দে মই করাই দিম দাম সূর্যদাক তাই সূর্যদাক কই দিবি যে দাদাই খুব ধুনিয়াকে বুঝাই পঠাইছে আপনি আপনি আর একো চিন্তা করিব না আপনি একদম চিন্তা না মই একদম বুড়াকে নকরু দে যা নকরু যা ধন্যবাদ স্যার আউ স্যার যা 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 দে স্যার হে হইছে প্রায় ইহতক ভালদরে বুঝাই দিব লাগে যে এই গোটেই প্রক্রিয়াটো ইলেকশন কমিশনের আন্ডারত আছে আর যদি কোনোবা আহে তো এই সংক্রান্ত যদি আহে কবি যে লগ্ন করে এবিলাক কোনোবা কোনোবাই লগাই দিছে কোনোবাত আন্দোলন করেছে ভাই ইয়াত সরকারের কিবা কথা আছে এবিলাক কোনোবাত কিবা উচ্চতায় আছে এবিলাক একো প্রবলেম নাই আর যদি কোনোবা আহে দেন ইমান আর মই এতিয়া গোটেই অসমখন পহি পহি শুনাব নাই কোন সমষ্টি কত গৈছে ভাই এবিলাক ইলেকশন কমিশনে করে আছে তো কোনোবা বড় আহিব কোনোবা নরহ আহিব এবিলাক ফোনাফোনি হৈ আছে মই এবিলাক চাই লম ডেফিনেটলি করে আছো না মানুহখিনি সেই বস্তুটো কোনোবাই অলপ অলপ মিসগাইড করে আছে আর যি নহক আমার কারণে যি করিব লাগে করে আছো আর ইলেকশন কমিশনেও করে আছে এবিলাক আর যদি কোনোবা আহে আর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিবি হ্যাঁ আমার সময় হয়েছে স্যার দে আমি মিটিংখন করো ফোন কর ঠিক আছে গই আছো হ্যাঁ আহ আচ্ছা